আপনারা দেখতে পাচ্ছেন আজকে শেষ থেকে শুরু কিডন্যাপ দুটো একসাথে রিলিজ হওয়ার কারণে দুটো ফ্যান ক্লাবের মধ্যে অলরেডি ক্যাচাল বেঁধে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মারপিটও হচ্ছে। আসুন পরেই প্রথম আজকে এখন সাপোর্টার গেট ভাঙার চেষ্টা হয়েছিল, মালা ছড়া ছড়ি হয়েছে, অনেক কিছুই ক্ষয়ক্ষতি আপনাদের হলেরও করার চেষ্টা হয়েছে। চেষ্টা করা হয়েছে আমরা পুলিশকে ডেকে দিলাম, পুলিশ ঠিক টাইম মতনে যে পুলিশ আমাদের এ করেছে। প্রথম দিনেই ভয়ঙ্কর হাতাহাতিতে জড়িয়ে পড়ল জিৎ ফ্যান ক্লাব এবং দেব ফ্যান ক্লাব। বসুশ্রী সিনেমা হলেই ঘটে এই ঘটনা। হলে প্রথমে চলছিল শেষ থেকে শুরু, যেখানে অলরেডি সকালেই ধুমধাম করে রীতিমতো পুজো দিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে শুরু করেন জিৎ ফ্যান ক্লাবের মেম্বাররা। এবং এর পরের শোটাই ছিল কিডন্যাপের। শেষ থেকে শুরু শেষ হওয়ার পর কিডন্যাপ শুরুর ঠিক আগেই মুখোমুখি হয় দুই ফ্যান ক্লাব, একে অপরকে বলতে শুরু করে কটু কথা, গালাগালি থেকে ব্যাপারটা পৌঁছে যায় হাতাহাতিতে, গোটা এলাকাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছায় যে দুই ফ্যান ক্লাবের কিছু সদস্যকে সিরিয়াসলি ইনজিওর্ড অবস্থায় হসপিটালেও নিয়ে যেতে হয়। পরিস্থিতি সামলাতে চলে আসে পুলিশও। জিৎ ফ্যান ক্লাবের দাবি, ছবি দেখে বেরোনোর সময় প্রথম অপর পক্ষ থেকেই আসে নানান কটু কথা। আবার দেব ফ্যান ক্লাবের দাবি, কিডন্যাপ নিয়ে ভুলভাল কথা শোনার পরই তারা মুখ খোলেন। এখন আপনারাই দেখে নিন এদিনের সেই ভয়ঙ্কর কিছু মুহূর্ত। দুই অভিনেতাই বলেন একসাথে ভালোভাবে সুস্থভাবে এগিয়ে যাওয়ার কথা, কোনো কম্পিটিশন নয়, ইন্ডাস্ট্রির ভালোর জন্য হাতে হাত রেখে একের পর এক ভালো ছবি তৈরি করার কথা। কিন্তু এদিন সম্পূর্ণ বিপরীত ছবি ধরা পড়ল ক্যামেরায়, যা শুধু ব্যক্তি বিশেষে নয় গোটা টলিউড ইন্ডাস্ট্রির জন্যই চিন্তার একটি কারণ। এই বিষয়টি নিয়ে এখনো সেভাবে মুখ খোলেননি।